রিফ্রেশ রিফ্রেশ অ্যান্ড রিফ্রেশ বন্ধুরা রিফ্রেশ করার সাথে সাথেই আমার পিসিটি সুপার কম্পিউটারে পরিণত হল হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকেরই এরকম একটি ধারণা রয়েছে পিসি বা ল্যাপটপ চালু হওয়ার পরেই আমরা সেটিকে রিফ্রেশ করতে শুরু করি কিন্তু রিফ্রেশের অ্যাকচুয়াল রিয়ালিটি কি রিফ্রেশ করলে কি হয় সেই সমস্ত নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না তবে সকলের কাছে একান্ত অনুরোধ আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা আপনারা রয়েছেন ব্রেনওয়েফ এডুকমের সাথে ইয়োর টেক ইয়োর ওয়েফ আমি শুভাশিস আর আপনারা আজকে যেটা দেখতে চলেছেন সেটি রিফ্রেশ নিয়ে একটি ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা রিফ্রেশ কী রিফ্রেশ তো একটি অপশান এবং উইন্ডোজের ক্ষেত্রে রিফ্রেশ কিন্তু আদি অনন্তকাল ধরে চলে আসছে আমরা যারা উইন্ডোজ নাইনটি ফাইভ নাইনটি এইট সেই সব যুগের উইন্ডোজ ব্যবহার করেছি তখনও রিফ্রেশ ছিল আজকের যুগের উইন্ডোজ ইলেভেন সেখানেও রিফ্রেশ রয়েছে রিফ্রেশের অ্যাকচুয়াল রিয়ালিটি কী কেনই বা রিফ্রেশ করবো বা কেনই বা উইন্ডোজের মধ্যে এখনও পর্যন্ত রিফ্রেশ অপশানটি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আবারও অনুরোধ চ্যানেলে নতুন হলে এডুকম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের ভিডিওর থামবেলটি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে ভিডিওটি হচ্ছে রিফ্রেশ নিয়ে হ্যাঁ বন্ধুরা উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ অপশন বলতে পারেন রিফ্রেশ এই রিফ্রেশ অপশনটি অ্যাকচুয়ালি কি এই রিফ্রেশ নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যেমন আমরা যখন পিসি বা ল্যাপটপকে রিফ্রেশ করি অর্থাৎ রিফ্রেশ রিফ্রেশ দ্বারা করি তখন আমরা ভাবতে থাকি যে পিসি বা ল্যাপটপটি হয়তো বহুগুণ ফাস্ট হয়ে যাবে বা তার মেমোরিটি ক্লিয়ার হয়ে যাবে বা সেটি অনেকগুণ দ্রুত চলবে কিন্তু আদতে তা নয় রিফ্রেশ অপশানটি অ্যাকচুয়ালি কী করে রিফ্রেশ অপশানটি আমাদের কোনো ফাইল বা ফোল্ডারের ইনফরমেশানকে আপডেট করে মেনলি ডেস্কটপের ক্ষেত্রে এটি প্রযোজ্য কি সেটি আমি ডেস্কটপ স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই চলুন চলে যাওয়া যাক ডেস্কটপ স্ক্রিনে বন্ধুরা আমরা এখন রয়েছি ডেস্কটপ স্ক্রিনে দেখুন ডেস্কটপ স্ক্রিনে কিছু ফোল্ডার এবং ফাইল রয়েছে রিফ্রেশ অপশানটি অ্যাকচুয়ালি কী আমরা কী করি ডেস্কটপে রাইট ক্লিক করে রিফ্রেশ অপশানে ক্লিক করি বা কিবোর্ড থেকে এফ ফাইভ কি প্রেস করি এই দুটি দ্বারা আমরা এখানে মোটামুটিভাবে রিফ্রেশ করতে পারি ধরুন আমি একটি সফটওয়্যারকে আনইনস্টল করলাম দেখতে পাচ্ছেন অনেক সফটওয়্যারের এখানে কিন্তু শর্টকাট রয়েছে ধরুন কোনো একটি সফটওয়্যারকে আনইনস্টল করলাম কিন্তু করার পর দেখতে পাচ্ছি যে ডেস্কটপের উপর এই শর্টকাটটি কিন্তু রয়ে গেছে কিন্তু সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে তখন আমরা কি করব তখন আমরা জাস্ট রিফ্রেশ করবো রিফ্রেশ করলে যে শর্টকাটটি ডেস্কটপের উপর রয়ে গেছে অথচ সফটওয়্যারটি আন হয়ে গেছে সেই শর্টকাটটি কিন্তু ডেস্কটপ থেকে রিমুভ হয়ে যাবে এবারে ধরুন আপনি একটি ফোল্ডার ডেস্কটপে ক্রিয়েট করেছেন করার পরে সেটিকে আবার ডিলিট করে দিয়েছেন কিন্তু ডেস্কটপের ওপর তখনও শো করছে আমরা কি করব জাস্ট একবার রিফ্রেশ করব করলে কিন্তু সেই ফোল্ডারটি ডেস্কটপ থেকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে অর্থাৎ ডেস্কটপের উপর যত ফাইল বা ফোল্ডার অবস্থান করছে সেগুলির ইনফরমেশানকে আপডেট করাই হচ্ছে রিফ্রেশ অপশানের কাজ এছাড়াও রিফ্রেশ অপশানটি কোনো ফাইল এক্সপ্লোরারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু বর্তমানে আপনারা উইন্ডোজ ইলেভেন বা টেনের ক্ষেত্রে রিফ্রেশ অপশানটি সরাসরিভাবে কোনো এক্সপ্লোরারের মধ্যে পাবেন না সেখানে রাইট ক্লিক করে আপনার এখানে দেখুন শো মোর অপশানস এইরকম একটি অপশানে যাওয়ার পরে আপনি রিফ্রেশটি দেখতে পাবেন যেমন ধরুন আমি যদি সি কল যে এখানে যদি আমি কিছু রিফ্রেশ করতে চাই দেখুন রিফ্রেশ অপশানটি নেই তাহলে আমি শো মোর অপশানসে যাব যাওয়ার পরে দেখুন এখানে রিফ্রেশ অপশানটি কাজ করছে তাহলে বন্ধুরা একটি প্রশ্ন হতে পারে যে ফাইল এক্সপ্লোরারের মধ্যে কেন রিফ্রেশ অপশানটি উইন্ডোজ প্রোভাইড করেনি বা মাইক্রোসফট প্রোভাইড করেনি তার কারণ হচ্ছে উইন্ডোজ টেন থেকে একটি ফিচার্স কিন্তু উইন্ডোজের সঙ্গে ইনক্লুড হয়েছে যেটি আপনারা অনেকেই জানেন না সেটি হচ্ছে অটো রিফ্রেশ অপশান অটো রিফ্রেশ অপশানটি বন্ধুরা কি করে না আমার ফাইল বা ফোল্ডারের ইনফরমেশানকে অটোমেটিক্যালি আপডেট করে দেয় কিন্তু তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে উইন্ডোজের ডেস্কটপের যে রিফ্রেশ অপশানটি রয়েছে তাহলে সেটি কেন রয়েছে অনেক সময় কি হয় কোনো সিস্টেমের এরারের কারণে বা সিস্টেমে যদি কোনো বাগ থাকে সেই রকম যদি কোনো সমস্যা হয় সেই কারণে অনেক সময় ফাইল বা ফোল্ডারের ইনফরমেশানগুলি আপডেট হয় না তখন আমরা ম্যানুয়ালি রিফ্রেশ করে থাকি ম্যানুয়ালি রিফ্রেশ করলে যেটি আপনাদের বললাম কোনো শর্টকাট কোনো ফোল্ডার যেগুলি হয়তো এক্সিস্ট করছে না অথচ আপনাকে শো করছে সেগুলি কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে এছাড়া রিফ্রেশ করলে আরেকটি অসুবিধা আমাদের রয়েছে এটি অনেকেই জানেন না রিফ্রেশ করলে কিন্তু আমাদের সিস্টেমের উপর চাপ পড়ে বলতে পারেন প্রসেসারের প্রসেসের উপর চাপ পড়ে প্রসেসার ধরুন কোনো একটি কাজ করছে সেই কাজটির ব্যাঘাত ঘটবে যদি আমি হঠাৎ হঠাৎ করে রিফ্রেশ করি বা কুড়ি বার অনেকে রিফ্রেশ করার অপশান ব্যবহার করার প্রবণতা রয়েছে সেটি করলে কিন্তু প্রসেসারের কাজে বারে বারে ব্যাঘাত ঘটতে থাকবে এবং তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না অর্থাৎ সিস্টেমের উপর একটি সৃষ্টি হবে বন্ধুরা আশা করি রিফ্রেশ নিয়ে যে ভুল ধারণা ছিল সেটি দূর করতে পেরেছি ভবিষ্যতে আপনারা চেষ্টা করবেন সিস্টেমকে যত কম রিফ্রেশ করবেন ততই আপনার সিস্টেম কিন্তু স্মুথ থাকবে হ্যাঁ বন্ধুরা এটি একদম সত্য যে সিস্টেমে রিফ্রেশ কিন্তু সেইভাবে কোনো কিছু কার্যকর একটি অপশান না শুধুমাত্র ফাইল বা ফোল্ডারের ইনফরমেশনকে আপডেট করার জন্যই রিফ্রেশ অপশনটি মাইক্রোসফট এখনো পর্যন্ত রেখেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর ব্রেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়